বিএনপির সাথে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর মতিঝিলে একটি কমিউনিটি সেন্টারে ঢাকাস্থ চট্টগ্রামের বোয়ালখালী সমিতির অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, যারা নির্বাচন প্রতিহত করতে চায় তাদের সাথে সংলাপের কোনো লাভ নেই, বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে অভিযোগ করে তথ্যমন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এ সময় তিনি জানান, চট্টগ্রামের বোয়ালখালীতে পদ্মা সেতুর আদলে একটি সেতু হবে। বিএনপির সাথে কোনো সংলাপের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না, কারণ যারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, যারা নির্বাচনকে প্রতিহত করতে চায়, তাদের সাথে সংলাপ করে কোনো ফায়দা নাই। বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বরং এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়।